নমস্কার, আমি অন্তরা। মিডিওকার এই কথাটার সাথে আমরা সবাই ভীষণ রকমভাবে পরিচিত। এক্ষেত্রে থমাস এডিসনের একটা খুব ভালো গল্প আছে, কম বেশি আমাদের অনেকেরই সেই গল্পটা সম্বন্ধে জানা। তবু যাদের জানা নেই তাদের জন্য এই গল্পটা একটুখানি বলি। থমাস এডিসন যখন 8 বছর বয়স ছিল, উনি স্কুল থেকে একটা প্রিন্সিপালের দেওয়া চিঠি নিয়ে বাড়িতে ফেরেন। সেই চিঠিটা প্রিন্সিপাল তার মাকে দিয়েছিলেন। চিঠিটা পড়ার পরে উনি মাকে জিজ্ঞাসা করেন চিঠিতে কি লেখা আছে। তখন তার মা এডিসনকে এক্সপ্লেন করেন যে এখানে লেখা আছে যে তুমি এতটাই বুদ্ধিসম্পন্ন যে স্কুলে তোমাকে পড়ানোর মতো ইনফ্রাস্ট্রাকচার নেই, তাই কাল থেকে তুমি আর স্কুলে যাবে না, তুমি বাড়িতেই আমার কাছে পড়বে। ভীষণ খুশি হয়ে থমাস এডিসন পরের দিন থেকে মায়ের কাছেই পড়াশোনা করা শুরু করে এবং তার মা তাকে যথাযথভাবে শিক্ষা দিয়ে একজন যোগ্য সায়েন্টিস্ট করে তোলেন। এবং এরপরে থমাস এডিসনের সায়েন্সে বা রেনেসাসে কি অবদান সেটা আমরা সবাই জানি। সবথেকে বড় অবদান যেটা ওনার ছিল সেটা হচ্ছে ইলেকট্রিক বাল্ব। এই ঘটনাটা ওনার সাথে ঘটেছিল 1855 খ্রিস্টাব্দে। এরপর ওনার মা মারা যান এবং উনি যখন বাড়ি শিফট করার পরিকল্পনা করেন, সেই সময় একটা ড্রয়ার থেকে, মায়ের একটা ড্রয়ার থেকে চিঠিটা পান এবং অত্যন্ত কিউরিয়াস হয়ে চিঠিটা পড়া যখন উনি শুরু করেন, তখন উনি পড়ে বুঝতে পারেন যে ওখানে লেখা আছে সম্পূর্ণ একটা উল্টো কথা। তাতে লেখা আছে যে আপনার বাচ্চা লো আইকিউ সম্পন্ন এবং সেই জন্য আপনার বাচ্চাকে পড়ানোর মতো ইনফ্রাস্ট্রাকচার আমাদের স্কুলে নেই, তাই কালকে থেকে ওকে আর স্কুলে পাঠানোর কোনো প্রয়োজন নেই। একটা একটুখানি মিথ্যে কথা, একজন মায়ের বিশ্বাস এবং ধৈর্য ধরে তার ছেলেকে এগিয়ে নিয়ে যাওয়ার বা সমাজে প্রতিষ্ঠা করার একটা অদম্য প্রচেষ্টা। আইকিউ এই কথাটা আমাদের সকলের কাছেই খুব ভীষণ রকমভাবে পরিচিত এবং আমি আপনাদেরকে বলে রাখি সাইকোলজিক্যাল যে স্ট্যাটিস্টিক্স সেই অনুযায়ী আমাদের সমগ্র যে জনসংখ্যা সেই সমগ্র জনসংখ্যার 50%ই কিন্তু এই অ্যাভারেজ বা মিডিওকার আইকিউ সম্পন্ন। বাকি 25% হচ্ছে অ্যাভভ আর 25% হচ্ছে বিলো। তাহলে সমগ্র পৃথিবীতে এই ইন্টেলিজেন্ট লোকের সংখ্যা কিন্তু মাত্র 25%। এখন সব থেকে বড় প্রশ্ন হলো যে আমরা এই মিডিওক্রেসি থেকে বের করে নিয়ে গিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে কী করে একটা বেটার ফিউচার প্রোভাইড করতে পারি। আমি এর আগেও আমার মানে বেশিরভাগ ভিডিওতে একটা ভিডিওতে আমি বলেছিলাম ছেলে মেয়েদেরকে পুশ করার কথা, কারণ বেশিরভাগ ছেলে মেয়ে কিন্তু মোটামুটি ফার্স্ট বা সেকেন্ড বোর্ডস অবধি কিন্তু তাদের নিজেদের থেকে যে পড়াশোনা করার আর্জ সেটা কিন্তু খুব একটা দেখতে পাওয়া যায় না। তাই সেক্ষেত্রে মা বাবাদেরকেই কিন্তু তাদেরকে একটা পুশ করার ব্যাপার থাকে। হ্যাঁ, এরপর হয়তো ব্যাপারটা খানিকটা তাদের ইচ্ছা বা তারা কীভাবে ক্যারিয়ার করতে চায় তার উপরে ডিপেন্ড করে। আজকে আমি সেই ব্যাপারটাতেই মানে কীভাবে মা বাবারা হেল্প করতে পারেন সেই ব্যাপারটাই একটু এম্ফাসাইজ করি। আমি এক্ষেত্রে বলবো যে মা বাবাদের রোলটা এক্ষেত্রে কিন্তু প্ল্যানারের হওয়া উচিত আর ছেলে মেয়েরা হবে এক্ষেত্রে এক্সিকিউটর। তবেই কিন্তু ছেলে মেয়েদেরকে কিন্তু একটা বেটার ফিউচার প্রোভাইড করা সম্ভব হবে। এক্ষেত্রে মা বাবাদের দিক থেকে আমরা অনেক সময় প্রশ্ন পাই যে কীভাবে পুশ, কতদিন ধরে এইভাবে পুশ করবো, কতদিন ধরে এইভাবে চালানো সম্ভব, মানে এটা থেকে নানা রকম সমস্যা তারাও ফেস করেন। আমি এক্ষেত্রে বলবো গোলটা সেট করুন ছেলে মেয়ের কনসেন্ট নিয়ে। তাদের যে ইন্টারেস্ট সেই ব্যাপারটা কিন্তু বাবা মায়েরা যতটা ভালোভাবে জানতে পারবে অন্য কারোর পক্ষে কিন্তু ভালোভাবে জানা সম্ভব নয়। তাদের যে ইনার পোটেনশিয়াল সেই ইনার পোটেনশিয়ালটা সম্বন্ধে কিন্তু বাবা মারাই কিন্তু অনেক বেশি রকমভাবে অ্যাওয়ার থাকেন। তাই ছেলে মেয়েদের কনসেন্ট নিয়ে যে তারা কোন দিকে ভবিষ্যতে এগোতে চায় নিজেদের এজেন্ডাগুলো রাখুন এবং সেইভাবেই কিন্তু ধৈর্য ধরে কথা বলুন। এবং আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে কনভারসেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এক্ষেত্রেও আমি সেটাই বলবো যে কনভারসেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নিজেদের ব্যাপারটাই শুধু নিজেদের চাওয়া পাওয়া সেটাই শুধু চাপিয়ে দেবেন না, তাদের মতামতটাও গ্রহণ করুন এবং ভালোভাবে বোঝার চেষ্টা করুন যে কোন দিকে এগোলে পরে সবথেকে ভালোভাবে তাদের ভবিষ্যৎটা গড়ে তোলা সম্ভব হবে।
আমি আমরা অনেক সময় একটা শব্দ লিমিটেশন শুনি এবং আমরা কিন্তু এই লিমিটেশন শব্দটার মধ্যেই কিন্তু আটকে থাকি। কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে যে পুশ করে এই লিমিটেশনের স্টিগমাটাকে কিন্তু ওভারকম করা সম্ভব। হ্যাঁ, এখানে পুশ মানে কিন্তু আমি মোটিভেশনের কথা বলছি, ছেলে মেয়েদেরকে মোটিভেট করার কথা বলছি। প্রফেশনাল হেল্প অনেক পরে আসে, কিন্তু বাড়িতে যদি আপনারা শুরু থেকেই এই কাজটা শুরু করেন তাহলে কিন্তু ব্যাপারটা অনেক ফ্রুটফুল হয়। এক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলবো যে পুশ করা মানে কিন্তু মোটিভেট করা, এবং মোটামুটি 6 মাস যদি আপনি এইভাবে চলতে থাকেন তারপর কিন্তু একটা পজিটিভ রেজাল্ট আপনি পাবেন ছেলে মেয়েদের দিক থেকে। তার আগে কিন্তু আশা করাটা বেসিক্যালি মানে মূলত মানে বৃথাই, তার কারণ হচ্ছে অন্তত 6 মাস টাইম লাগে এই ব্যাপারটাতে একটা পজিটিভ চেঞ্জ, একটা পজিটিভ পরিবর্তন দেখতে। আজকালকার বাচ্চারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমি বলবো তারা স্ন্যাপচ্যাট, স্পেশালি টিনেজার্সরা ইনস্টাগ্রাম, BTS এই সমস্ত কিছুর মধ্যেই কিন্তু আটকে থাকে। কিন্তু সব থেকে ক্রুশিয়াল টাইম যেটা, সেই টাইমটাই কিন্তু হচ্ছে এই 15 থেকে 30 বছর সময়। তার কারণ এই মোটামুটি ফার্স্ট আর সেকেন্ড বোর্ডসটা হয়ে যাওয়ার পরই কিন্তু তারা মোটামুটি ডিসাইড করে নেয় যে তারা কোন দিকে এগোবে, কিভাবে এগোবে। সেক্ষেত্রে মানে সব থেকে ভালো হয় যে বাবা মায়েরা যদি কোনো প্রফেশনালের হেল্প নেন, প্রফেশনাল মানে আর কি ক্যারিয়ার কাউন্সিলরের হেল্প নেন, তাহলেও খুব ভালো হয়। কারণ এই 20 থেকে 30 বছর যে সময়টা, সেই সময়টাতেই কিন্তু ক্যারিয়ারটা গড়ে তোলার সময়, এবং এই সময়টাতে যদি বাচ্চারা ঠিকমতো তৈরি হয়ে নিতে পারে তাহলে কিন্তু বাকি জীবনটাতে তাদেরকে কিন্তু আর কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হতে পারে না, এবং মোটামুটি একটা স্টেবল জায়গায় তারা থাকতে পারে এবং স্টেবলভাবেই তারা চলতে পারে। এক্ষেত্রে মানে এই কিন্তু এই সময়টা যদি পেরিয়ে যায় তাহলে কিন্তু আমাদের হাতে আর কিছু করার, মানে আমাদের হাতে আর কিছু থাকে না। এক্ষেত্রে আমি এটাই বলবো যে আবারও বলবো যে কনভারসেশন ইজ ইম্পর্টেন্ট, বাচ্চারা কি করতে চায় সেই মতামতটা জেনে নিয়ে তাদেরকে ঠিক কোন পথে ভালোভাবে গাইড করা যেতে পারে, কোনো ক্যারিয়ার কোর্স হোক বা কিছু, সেই সমস্ত কিছু কিন্তু এই ক্যারিয়ার কাউন্সিলররাই কিন্তু ভালো অ্যাডভাইস করতে পারবেন। সুতরাং সেই জায়গাটা যদি মনে হয় তাহলে আপনারা সেই অ্যাডভাইসটুকু নিন, এবং কনভারসেশনের মধ্যে দিয়ে, আলোচনার মধ্যে দিয়ে একটা সমাধানে আসুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমি আমার ভিডিওতে প্রত্যেকটা সময় বলি যে কনভারসেশন ইজ ইম্পর্টেন্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানান আমাকে যে কীরকম লাগলো। আর চ্যানেলটা ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।